নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। দেখুন সংবাদ বিস্তারে। মালদায় আরও ছজনের শরীরে মিলল করোনার সংক্রমণ। এ নিয়ে মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 19 জনে। প্রত্যেকেরই চিকিৎসা চলছে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকার কোভিড হাসপাতালে। মঙ্গলবার স্বাস্থ্য দফতর ও প্রশাসনের পক্ষ থেকে জেলায় নতুন করে 6 জন করোনা পজিটিভ আক্রান্তের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে পুরাতন মালদা ব্লকের 2 জন, হাবিবপুর ব্লকের 1 জন, মানিকচক ব্লকের 1 জন, কালিয়াচক 1 নম্বর ব্লক ও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে রয়েছে 2 জন পজিটিভ। চলতি বছরের 17ই মে মেয়াদ শেষ শিলিগুড়ি পুর কর্পোরেশনের। এ বছরের পুর ভোটের আগাম প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন রাজনৈতিক নেতারা। এরই মাঝে কিলার করোনার ঝড় সব তছনছ করে দিয়েছে। দেশজুড়ে লকডাউন জারি থাকায় আপাতত ভোট স্থগিত। এদিকে পুর নিগমের মেয়াদও শেষের পথে। সেদিকে খেয়াল রেখে ইতিমধ্যে বর্তমান মেয়র অশোক নারায়ণ ভট্টাচার্যকে প্রশাসক মনোনীত করেছেন রাজ্য সরকার, এমনটাই খবর প্রশাসন সূত্রে। করোনাকালেই মেয়াদ শেষ হয়েছে কলকাতা পুর নিগমেরও। সেখানেও মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পুর কর্পোরেশনের প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। একই নির্দেশ শিলিগুড়ি পুর নিগমেও। জানা গেছে পুর কর্পোরেশনের মেয়াদ শেষ হবার পর প্রশাসক মণ্ডল তৈরি করা হবে। মেয়র অশোক নারায়ণ ভট্টাচার্যকে প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান করা যেতে পারে। মনে করা হচ্ছে প্রশাসক মণ্ডলে বিরোধী দলনেতা রঞ্জন সরকারকেও রাখা যেতে পারে। তবে এই ব্যাপারে সরকারিভাবে কোনো নির্দেশ জারি করা হয়নি। উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, এ বিষয়ে কোনো অর্ডার আসেনি। প্রথম কথা হচ্ছে আমাকে প্রশাসক হিসেবে বেছে নিয়েছে, এরকম কোনো অর্ডার হয়েছে নাকি আমি তো জানি না। এরকম কোনো অর্ডার আমার কাছে আসেই নেই এখনো পর্যন্ত। এটা বুঝতে হবে ভালো করে আইনের প্রভিশন থাকে। কলকাতাতে আমরা আপত্তিটা কেন করেছিলাম, কলকাতায় আমরা আপত্তি করেছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে 4টা পৌর আইন আছে। তার মধ্যে 3টি পৌর কর্পোরেশন আইন আর 1টি হচ্ছে পৌরসভা আইন। 3টে আইনের মধ্যেই লেখা আছে যখন 5 বছর মেয়াদ শেষ হয়ে যায়, যদি সঠিক সময়ের মধ্যে নির্বাচন না করা যায়, তাহলে সেখানে প্রশাসক বা প্রশাসক মণ্ডলী বসানো যাবে। প্রশাসক বা প্রশাসক মণ্ডলী বসানোর জন্যে যেমন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে লেখা আছে সেকশন 11 এবং সেকশন 16 তাতে কী লেখা আছে, বাই পার্সন অর পার্সনস, একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে। প্রশাসক বা প্রশাসক মণ্ডলী যখন বসবে তারা কিন্তু মেয়র ইন কাউন্সিল বা মেয়র বা বোর্ড অফ কাউন্সিলের সমস্ত ক্ষমতাটাই তারা এনজয় করবে, এই কথাটাই ওখানে লেখা আছে। কলকাতা পৌর কর্পোরেশন আইনে এরকম কোনো লেখা ছিল না, এখনও লেখা নেই। তারা একটা রিমুভাল অফ ডিফিকাল্টি বলে 634 ধারাতে এবং বিশেষ করে বর্তমানে ডিজাস্টার ইত্যাদি এরকম পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা ঠিক একই রকমভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে, যারা আগে যারা মেয়র ইন কাউন্সিলের মেম্বার ছিলেন তাদেরকে নিয়ে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় একটা অস্বচ্ছতা রয়ে গেল, কারণ যেখানে আইনে নেই, উচিত ছিল আইনটা সংশোধন করে কলকাতার ক্ষেত্রে অর্ডিন্যান্স করে তারপরে হচ্ছে এই প্রশাসক মণ্ডলী বসানোটা উচিত ছিল, এইটাই হচ্ছে আমরা কথাটা বলেছিলাম। কিন্তু শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা সল্টলেক বা মানে যদি আসানসোল, চন্দননগর, হাওড়া এ সমস্ত ক্ষেত্রেই প্রশাসক বা প্রশাসক মণ্ডলী বসানো যায়, এবং সেখানে অফিসারও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে। সুতরাং এটা কোনো লেখা পার্সন অ্যান্ড পার্সনসের কথা লেখা আছে, কোথাও কোনো কে হবে না হবে এরকম কোনো কিছু লেখা। লকডাউনে দুস্থদের সাহায্যে মুখ্যমন্ত্রী বিনামূল্যে রেশনের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর জল ঘোলা হয়েছে বারংবার। রাজ্য সরকারের উপর রেশন দুর্নীতির অভিযোগ তুলে দফায় দফায় গর্জে উঠেছেন বিরোধীরা। এবারে সে রেশনি পণ্যতে ভেজালের অভিযোগ। রেশনের প্যাকেটজাত আটায় জল ঢাললে হয়ে যাচ্ছে রবার। অভিযোগ উঠেছে শিলিগুড়ি লাগোয়া NGP এলাকা, খোগমালী নিরঞ্জননগর এলাকা সহ একাধিক জায়গায়। অভিযোগ উঠেছে রাজ্যের নানা প্রান্তেও। আটা এরকম করে মানে যে সবাই বললো টিভিতে দেখালো, তারপরে আমি এই আটাটা আবার জলের মধ্যে নিয়ে এরকম করে ছাকলাম, ছাকার পরে দেখি যে এই আটা, তারপরে একজন নিয়ে যায় ওইরকম করে পুরাইলো,
পুরানের সাথে সাথে প্লাস্টিক রাবারের মতনই তো, প্লাস্টিকই তো, প্লাস্টিক না হলে কি আর এই রাবারের মতন হয় নাকি? কুচবিহারের মধুপুর গ্রামে তুফানগঞ্জ পঞ্চায়েত এলাকাতেও একই অভিযোগ। বাসিন্দাদের দাবি, সম্ভবত আটার মধ্যে কেমিক্যাল জাতীয় কিছু মেশানো রয়েছে। এবারে প্রশ্ন হল, রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির যে অভিযোগে বিরোধীরা সরব হয়েছেন, তা কি ধীরে ধীরে সত্যি প্রমাণিত হচ্ছে, না অন্যান্য সবের মতো এটিও একটি গুজব? তো আটাগুলো গোলাইলাম, গোলানোর পরে দেখি যে প্লাস্টিক টাইপের কিছু বের হচ্ছে। এটা কি কেমিক্যাল না প্লাস্টিক, এটা তো মানে আমাদের বলা সম্ভব না। আমরা যতটুকু জানি এটা মনে হয় প্লাস্টিক। এদিকে কি সবার মোটামুটি সবারই প্রত্যেকটা যারা যারা রেশন নিয়ে আসে প্রত্যেকটা আটার প্যাকেটে গোলালে অর্ধেক এই জাতীয় প্লাস্টিক জাতীয় বের হয় আর অর্ধেক আটা বের হয়। আতঙ্কে তো এটাই 100 বার আতঙ্কে, সবাই আতঙ্কে থাকবে। প্লাস্টিক কি মানুষের পেটে কি হজম হয়? গত চার দিন আগে আমি রেশন তুলতে এসেছি রেশনের দোকান থেকে, আটা নিয়েছি 10 প্যাকেট, ঠিক আছে। 10 প্যাকেট আটার মধ্যে কালকে জানলাম যে আটার মধ্যে প্রয়োজন জাতীয় প্লাস্টিক টাইপ জাতীয় আটা গুললে পাওয়া যায়। এই কেজি প্রতি 1 প্যাকেটের মধ্যে মোটামুটি 250 থেকে 300 গ্রাম ওই জাতীয় রাবার জাতীয় জিনিস পাওয়া যায়। এসে অভিযোগ জানিয়েছে, আজ সকালবেলা একজন নিয়ে এসেছিল, তাতে দেখলাম যে আটাটা রাবারের মতো স্পঞ্জের মতো হচ্ছে। এরপর আমি রেশন ডিলার আমাদের প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করি। তিনি প্রধান সাহেব বললেন রেশনের ডিলারের সঙ্গে কথা বলতে। তারপর আমি রেশন ডিলারের সঙ্গে কথা বলি, উনি বলল এই আটার মধ্যে 4 প্রকার কেমিক্যাল দেওয়া থাকে। রেশন কন্ট্রোল করতে বলছে এখনই, আমরা চালু করবো, দায়িত্বটা কে নেবে সেটা আমরা শুনতে চাই, রাজ্য সরকার নাকি বিডিও নাকি, আমরা সেটা শুনতে চাই যে রেশনের দায়িত্বটা কে নেবে। যদি কিছু হয়, যদি বিষাক্ত জিনিস হয়ে থাকে পাবলিকের, যদি কিছু হয় যদি দায়িত্ব মেনে নেয় তবে আমরা রেশন চালু করতে বাধ্য হবো আমরা। কুচবিহার জেলার শীতলকুচিতে বামেদের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেফতার বেশ কয়েকজন বাম সমর্থক এদিন সারা ভারত কৃষক সভার 9 দফা দাবি নিয়ে আন্দোলনকে সামনে রেখে বিডিও অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায়। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের ফেরতের দাবিসহ 9 দফা দাবিতে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি করা হয়েছে বিডিও অফিসের সামনে। সেখানে বাম কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে, তাদের নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়েছেন তারা। যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। আমাদের এআইকেএস সারা ভারত কৃষক সভা গোটা রাজ্য জুড়ে 9 দফা দাবিকে সামনে রেখে আজকে এই কর্মসূচি ছিল। আমরা সোশ্যাল ডিস্টেন্স তার মান্যতা দিয়েই এই যে মূলত পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরতে পারছেন, পায়ে হেঁটে মাইলের পর মাইল, হ্যাঁ, তারা কেউ রেল লাইন দিয়ে হাঁটছে, তাদের খাওয়ার ব্যবস্থা নেই, রাত্রে কোথাও থাকার বিশ্রামের ব্যবস্থা নেই। এই যে ঔরঙ্গাবাদে 16 জন পরিযায়ী শ্রমিক, এবারে মধ্যযুগীয় আজকে যে আমাদের ভারতবর্ষ প্রমাণ হয়ে গেল, তারা বাল ট্রেনে কাটা পড়ে মরে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কেউ মৃত্যুবরণ করছে, কেউ সুইসাইড করছে। এটা হচ্ছে আজকের আমাদের কৃষক সভার মূল দাবি, তাদের ঘরে ফেরা এবং তার সঙ্গে রেশন ব্যবস্থায় দুর্নীতি। যাদের রেশন কার্ড নাই তাদের কুপন দেওয়ার কথা, সেখানে দলবাজি হচ্ছে, রেশন চুরি করছে তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েত। আমাদের কোচবিহার জেলার ক্ষেত্রে গোটা জেলাটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, একেবারে হলদিবাড়ি মেখলিগঞ্জ থেকে শুরু করে শীতলকুচি সীতাই তুফানগঞ্জ বক্সি কাঁটাতারের ওপরে বিঘার পর বিঘা ধান পেকে ঝরে যাচ্ছে। আমরা জেলা প্রশাসনকে বলেছি, মহকুমা প্রশাসককে বলা হয়েছে, বিএসএফ ওপরে যেতে দিচ্ছে না। অবশেষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাগড়াকাটা ব্লকের খেরকাটাতে ডায়না নদীর বাঁধের কাজ। আংড়াভাষা গ্রাম পঞ্চায়েত এলাকার এই প্রত্যন্ত গ্রামের একেবারে কাছে চলে এসেছে ডায়না নদী। রাস্তার ধার ঘেঁষেই গত 1.5 মাস আগে 1,025 মিটারের বাঁধ তৈরির কাজ শুরু করা হয়েছিল, কিন্তু করোনাকে আটকাতে দেশে লকডাউন জারি হয়েছে। অন্যান্য সব কিছুর মতো বাঁধ নির্মাণের কাজও বন্ধ হয়ে যায়। কিন্তু বৈশাখের মরশুমে মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসে,
বৃষ্টিতে নদীর জল বেড়ে গ্রামে ঢুকে পড়ে, এমনকি সামান্য বন্যাও দেখা দিয়েছিল। এতেই আতঙ্ক তৈরি হয় এই গ্রামে, কারণ এই বাঁধ ভেঙে জল ঢুকে গেলে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 1200 পরিবারের। এরপর গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। লকডাউনের বিধি নিষেধ মেনে আজ থেকে শুরু হয়েছে কাজ। লকডাউনের ফলে কাজটা বন্ধ হয়েছিল, তার ফলে আমরা গ্রামবাসী 1200 পরিবারের সব মেম্বাররা আতঙ্কিতভাবে কাল যাপন করতেছিলাম। কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবরটা পৌঁছাতে সরকার আমাদের এই আবেদন নিবেদনকে সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার ফলে কাজ 3-4 দিন হলো কাজ আরম্ভ হয়েছে। এতে আমরা ভাবছি, কারণ এটা ডায়না নদী, ভয়ঙ্কর নদী, তার ফলে আমরা এই যে কাজটা আরম্ভ হওয়ার ফলে আমরা যে গ্রামবাসীগণ আছি সবাই এখন সুরক্ষিত থাকবো ভাবে আমরা আনন্দিত আছি। বর্ধমান থেকে কুচবিহার সফর। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 5টি গাড়িতে করে 144 জন পরিযায়ী শ্রমিকদের আনা হলো তুফানগঞ্জে। তুফানগঞ্জ শানফলা ব্রিজ সংলগ্ন একটি পেট্রোল পাম্পে আনা হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের। সেখান থেকে তাদেরকে পাঠানো হয় নিজ নিজ এলাকায়। বাড়িতেই হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সকলে তুফানগঞ্জের দেওচড়াই, বালাভূত, নাটাবাড়ি ও চিলাখানার বাসিন্দা। তবে ভিন রাজ্যের শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার অনুমতিকে খুব একটা ভালো চোখে দেখছেন না তুফানগঞ্জের বাসিন্দারা। প্রত্যেকের লালারস পরীক্ষা এখনও সম্ভব হয়নি, তার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া কতখানি হলো যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। যদিও কুচবিহার জেলা প্রশাসন যথেষ্ট তৎপর বলেই দাবি করেছেন। ওখান থেকে যেখান থেকে চলেছে ওখান থেকে চিড়ে দিয়েছে, মুড়ি দিয়েছে, এখানে এক টিকিট ডিসকাউন্ট দিয়েছে। দিন দিন দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। 31 জানুয়ারি থেকে 12ই মে 13 সপ্তাহে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70,756তে, আর মোট মৃতের সংখ্যা 2,063। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। করোনা পরীক্ষার জন্য শুধুমাত্র নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওপরেই নির্ভরশীল ছিল তরাই, ডুয়ার্স ও সমতলের বাসিন্দারা। উত্তরবঙ্গে টেস্টের জন্য এই একটি মাত্র মেডিকেল কলেজকেই বাছাই করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তবে এবারে আর একের ওপর নয়, কোভিড টেস্টে সঙ্গী হয়েছে আরও একটি হাসপাতাল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা টেস্টের জন্য ট্রুনেট মেশিন ইনস্টল করা হয়েছে, টেকনিশিয়ানদের ট্রেনিং দেওয়া হয়েছে, আজ থেকে সেখানেও শুরু হয়েছে সোয়াব টেস্ট। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। তৈরি ফ্ল্যাট লাখোঁকো বাজেট কে তপাইলে সিলগুড়িমা ফ্ল্যাট লিনে সোচ বানাউনু ভাইকো ছ? হাজুর, এস্তেই সুনৌলো অবসর স্বাগত রেসিডেন্সিলে ইয়াহারু সমক্ষ লিয়ে আইকো ছ, যাহা তপাইলে লাখো রুপিয়াকো বাজেটসঙ্গে वास्तु अनुसार असल ढंगमा तयार गरिएको सम्पूर्ण सुविधायुक्त 80 फ्ल्याटको अपार्टमेन्ट पाउनुहुनेछ। स्वागत रेसिडेन्सी नियर निर्मला कन्भेन्ट होस्टेल, कन्ट्याक्ट 9832350915 9434001643। फिरेलम बिरोतिर पर आसि परेर खबरे। बांग्लादेशे गत 24 घण्टाय 11 জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা 250। এছাড়াও নতুন করে 969 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,660-এ। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 245 জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ 3,147 জন। মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য দফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। আমরা এই 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি 6,845টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 6,773টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,36,638টি। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে, মৃত্যু তালিকায় 11 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 250 জন।
মৃত্যু তালিকার যারা আছেন 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের জন্য মধ্যে 1 জন। আমাদের সুস্থ তালিকা বেশ কিছু ব্যক্তি আছেন, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 245 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3147 জন। এক্ষেত্রে আমি আবারও বলবো, যারা আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন, তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই, গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। কাজেই আপনারা এইভাবে ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন এবং ভালো থাকবেন। বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন, মৃদু কুসুম গরম পানি পান করবেন, সাথে আপনারা আদা চা এবং মশলা দিয়ে চা গরম করে গার্গেল করে সেই পানিটাও পান করতে পারেন। এভাবে হয়তো শরীরের কিছু উপকার পাওয়া যাবে। আমাদের গত 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 152 জন এবং ছাড় পেয়েছেন 67 জন। কালচিনি পুলিশের উদ্যোগে ঘরে ফিরলেন 49 জন পরিযায়ী শ্রমিক। শিলিগুড়ির পার্শ্ববর্তী বিধাননগরের একটি ইট ভাটায় কর্মরত কুচবিহারের এই শ্রমিকরা লকডাউন জারি হওয়ায় একে উপার্জন হারিয়েছে, উপরন্তু আটকেও পড়েছিল। উপায় না পেয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফাটাপুকুর অবধি পায়ে হেঁটে এরপর প্রশাসনের উদ্যোগে সেখান থেকে একটি বাসে করে তাদের পাঠানো হয়। গতকাল মধ্যরাতে বাসটি কালচিনি মন্থরাম এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পে নামিয়ে চলে যায়। এদিকে এই 49 জনের মধ্যে মহিলা ও শিশুও ছিল। রাত 2 নাগাদ কালচিনি মন্থরামের মতো শুনশান এলাকায় খুবই সমস্যায় পড়ে শ্রমিকরা। কোথায় যাবে, কি করবে, কুল কিনারা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন, এদিক ওদিক হন্যে হয়ে ঘুরতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেন্দাবাড়ি গ্রাম সুরক্ষা কমিটির সদস্য এবং কালচিনি থানার পুলিশ। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় কালচিনি পুলিশ ওই 49 জন শ্রমিককে খাওয়ার ও থাকার ব্যবস্থা করে দেয়। কালচিনি কৃষক বাজারে রাত কাটিয়ে মঙ্গলবার সেখান থেকে বাসে করে ওই শ্রমিকদের ঘরে পাঠানোর ব্যবস্থা করে কালচিনি পুলিশ। এটা আসে পরে ভোজপুকুরে ওখানে আসিয়া প্রশাসন আমাকে খুব যত্ন করলো, ওখানে খাওয়া দাওয়া করলো, ব্যবস্থা করলো, আরাম করো, তারপর ওখান থেকে কাঠ ঠাট বানিয়ে একটা গাড়িতে উঠে দিল। কারো বাড়ি আছে মাথা ভাঙা, কারো বাড়ি আছে তুফানগঞ্জ, কয়েক গাড়িতে ওই দিক দিকে ঢুকে নিয়ে যা, সবাইকে নামে দিয়ে যাবি। তখন সারা রাত হাঁটছি, আমার তো পুরো ঘুম, গাড়িতে যেই বসছি মানে একটু একটু ঘুম এসে গেছে। গাড়ি তো অন্য জায়গায় ঢুকে দিছে, দিয়েছে হাল্লা করলাম। ও বলে কি গাড়ি যাবে ইসে আসাম, আসাম যাবে, তো আসামের কথা ওখানে বলছে, ওখানে নামা দিয়ে চলে গেল। এই আমাদের পেট্রোল পাম্প থেকে ভাই আমাদের ফোন করে জানায় যে এরকম রাস্তায় কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা ওনাকে বলি যে আপনার পাথর এদের নিয়ে রাখেন এখানে, কেন আমরা চাই না কোনোভাবেই এই এখানে লোকজন রাস্তায় যাক এবং কোনো রকম অঘটনের শিকার হোক। তো স্থানীয় লোকজন হেল্প করে, এদের সঙ্গে সঙ্গে আমরাও চলে আসি। স্থানীয় লোকজন এরাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আমরা কিছু হেল্প টেল্প করেছি, আপাতত নিয়ে একটা আমরা এখানে স্কুলে রাখা হবে এবং উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যাতে কুচবিহার অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওর সাথে কথাবার্তা বলে এদের বাড়িতে আমরা পৌঁছে যেতে পারি। এটাই আমাদের এখন মেইন ইস্যু। আপাতত সেফভাবে আমরা রাখছি এদের, এদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা, তারপর প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়ে পাঠানো হবে। গভীর রাতে টিএনটি ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় তুমুল চাঞ্চল্য। মঙ্গলবার ভোররাতে ইসলামপুর থানার মাটিগুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার ঘটনা। টিএন চৌধুরী টি ফ্যাক্টরিতে এই ঘটনায় ডাকাত দলের ছোড়া গুলিতে বিদ্ধ ম্যানেজারের ছেলে স্কুল পড়ুয়া আসমিত খাতি। জানা গেছে লকডাউনের ছুটিতে এসেছিল আসমিত, আচমকা ডাকাত দলেরা তার ঠাকুমাকে হেনস্থা করছে দেখে
ঘটনার প্রতিবাদ করে। তখনই ডাকাত দলের ছোড়া গুলিতে জখম হয় সে, রক্তাক্ত অবস্থায় ঘরে লুটিয়ে পড়ে। এরপর ওই পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হলে আনা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। অফিসের আলমারি ভেঙে যাবতীয় জিনিসপত্র এবং ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল, এটিএম কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি ওই চা ফ্যাক্টরির সিনিয়র অ্যাসিস্ট্যান্টের। মোটামুটি আমি 10:30টার দিকে ফ্যাক্টরি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমলাম। 12টা প্রায় 11:30-12টার দিকে আমি ঘুমিয়েছি। তখন আর কিছু বুঝতে পারিনি আমি তো। এটা হচ্ছে 1:15 সময় শিফট চেঞ্জ করছে। শিফট চেঞ্জ করার পরে 1:25-1:30 দিকে ঘটনাটা। তো যখন জাস্ট এসে শিফট চেঞ্জ করার পরে যখন আসার পরে ও যখন ফার্স্ট নিজের বেডটা রেডি করতে গেছে যে রেস্ট করবে বা কিছু, তখন ওর পিছন থেকে হুট করে সিকিউরিটি গার্ডটা পিছন থেকে হুট করে এসে ওকে ধরলো যে আওয়াজ করলে গুলি করে দেবো। রাত্রিবেলা হঠাৎ করে 4 লোক আসে, 3 ভিতরে ঢুকে আমাকে রশি দিয়ে হাত মোড়া দিয়ে পা হাতে ভালো করেই বেঁধে মাথায় রিভলভার ঠেকিয়ে ও যে তুই চুপ করে বসে থাক, আর 3 বাইরে সঙ্গে সঙ্গে চলে যায় অফিসের দিকে। অফিসে গিয়ে ভাঙচুর করে, ওখান থেকে ওই যে এখানে একটা টিভি আছে সেই টিভি দেখে নিয়ে আসছে, আর ওইখানে একটা ব্যাগ, দুটো ব্যাগ রেখে গেছে। তারপরে এইদিকে সোজা চলে যায়। আমি এইভাবেই এখানেই বসে আছি, আমি সব দেখতেছিলাম। এখান থেকে ওই বিল্ডিংয়ে চলে গেলো, ওখান থেকে নামছে, নেমে আসে এই বিল্ডিংয়ে, একদম ঢুকেই আক্রমণ। এখন এখানে যে কী হয়েছে সেটা তার আমি বলতে পারবো না, আমি কিন্তু শব্দগুলো শুনছি, দরজা ভাঙার শব্দ, ওই হাল্লা হচ্ছে। আমাকে এসে বড়োবাবু আমি বলছে গার্ড গার্ড কোথায়, আমি বলছি স্যার আমাকে তো বেঁধে রেখে দিয়েছে। তারপরে স্যার এসে আমাকে খুলে দেয়। আচ্ছা, বললাম যে মানে গুলির শব্দ শুনছি, গুলির শব্দ শুনছি, দুটো গুলি, দুটো গুলি, হ্যাঁ। আর যেটা এখানে লোড হয়েছে সেটাই এখান থেকে উঠায় নিয়ে গেছে। প্রথমে ওরা যখন এদিক ওদিকে যায় তখন ওই রিভলভারটা এখানে যে আমাকে মানে পাহারা দিয়ে রাখছে তার হাতে ছিল, সেটা এখানে আমাকে ঠেকিয়ে রাখছে। ওর দেখা হয় বন্দুক দেখা যায় মেরা বেটা কবি ফুল কবি বন্দুক দেখা যায় কবি বললে সে মার দেখা চাবি লো বলো চাবি দিয়ে দিয়া লাকপ করো লাকপ সে সব ফাঁকলো তো গহনা থাকে গহনা দেখে চলে গিয়ে ও রুমে গিয়া ও রুমে গিয়া ও রুমে গিয়ে মেরা চাইন রুম সব নিকলা গিয়া और मेरा नाती उसको धक्का दे के बाहर निकला था। बाहर में तो 2 और चार जन, तो बाहर में जैसे किया वैसे गोली मार दिया, यहाँ पर गोली मार दिया पीठ पर। कितना आदमी था? 4 आदमी था, 2 आदमी से भीतर था, 2 आदमी बाहर में। हम लोग तो नहीं देखा लेकिन देखने वाला बोलता है बाइक में है। गतकाल রাত 1:30 নাগাদ একদম দুষ্কৃতি আমাদের বাউন্ডারি ওয়াল টোকে মুইবে টোকে ফ্যাক্টরি কম্পাউন্ডে টোকে ঢুকে যারা আমাদের ইলেকট্রিশিয়ান আদার্স মানে লেথ ম্যানেজ যারা ছিল ম্যানেজমেন্টে তাদের ঘর সব বাড়ি থেকে তালা মারে। তালা মেরে তারা গার্ড গার্ড রুমে যায়, গার্ডকে বাঁধে, বেঁধে এবার জানতে চায় যে ফ্যাক্টরিতে কারা ম্যানেজার, ওনারা কোথায় থাকেন, আর টাকা পয়সা ফ্যাক্টরি কোথায় থাকে। বলার পরে গার্ড নিজের প্রাণ বাঁচানোর জন্য বলেছে আমি আজকে নতুন জয়েন করেছি নাইট ডিউটিতে ফার্স্ট এসেছি, আমি কিছুই জানি না। ওরা তখন আমাদের যে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট স্টাফ যারা থাকেন ফিল্ড স্টাফ প্লাস গার্ডেন ফ্যাক্টরি ম্যানেজার ওনাদের কোয়ার্টারে ঢোকেন। কোয়ার্টারে ঢুকে যে ফিল্ড ম্যানেজার তার ঘরে দরজা ভাঙেন, দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট শুরু করে, কিছু অর্নামেন্টস টাকা পয়সা এটিএম কার্ড সব নেয়। এই সময় ওনার যে ম্যানেজার ওনার মা ছিলেন ওনার গলা থেকে যখন গয়না স্ন্যাচ করে নিচ্ছে হার, তখন ওনার ছেলে বাধা দেয়, বাধা পেয়ে তারা ওনার ছেলেকে গুলি করে স্পটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। তারপর চাচামেচি হওয়াতে তারা ফ্যাক্টরির মেন গেট চাবি সিকিউরিটি কাছ থেকে নিয়েছিল, আগে সেই গেটগুলো পালিয়ে যায়। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গিয়ে মায়ের হাতেও ধারালো অস্ত্রের কোপ দেয় ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার টেনহরি গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম মরণচন্দ্র দাস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছেলে নীলকান্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুনলাম, আমি তো সকালবেলা বাজার টাজার করে আসলাম, খেতে বসলাম, হঠাৎ পাশের বাড়ির লোকটা ফোন করলো,
যে বসে কোথায় আসো, বাড়িতে খেতে বসছি, বলে ফটাফট বেরো। নীলু তার বাবাকে কোপাচ্ছে, এটুকুই শুনলাম। এসে দেখি ওর বাবা, ওর বাবা মতো পড়ে আসা ছেলে নেই। এখন যাই হোক, সবাই মিলে পাড়ার সবাই মিলে ধরে ধরে নিয়ে আসলাম। ওই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, হাত পা নড়তেছে না, আমাদের সাহস হয়নি গিয়ে ধরার। তারপরে যাই হোক, পাড়ার সবাইয়ের সাথে সবার সাহায্য নিয়ে আমরা গেলাম, গিয়ে ছেলেটাকে ধরে নিয়ে আসলাম মাঠের থেকে। আমরা গেলাম, আমাদেরকে ইট দিয়ে ঢিলাচ্ছে, লোকের জমির ভুট্টা ভেঙে ভুট্টা দিয়ে ঢিলাচ্ছিল। যাই হোক, আমরা ধরে ধরে বেঁধে টেঁধে নিয়ে আসলাম, পুলিশের হাতে তুলে দিলাম। ছেলেটা মাঠের মধ্যে ছিল, মাঠে চলে গেছিল। এই মোটামুটি কয়টা বাজে কেমনে বলতাম আর লোক যে কেন, ভালোই তো ছিল, চায় বানাইছি, চা খাইলো, বাথরুমে যাই, কত ভরে বাথরুমে যাই। আমি কই তোর কি হয়েছে আজকে বাথরুমে যাস, পেট পুট খারাপ করছে নাকি, কিচ্ছু বলে নাই। আমি তো আমার কাজ করতেছি, বৌমার যে বাচ্চাটা ছেলেটা এই হাম উঠছে তো করতে পারে তো ভালো না। আমি কই তো চান্দা করি, চান্দা করে গিয়ে বাচ্চাটা ধরি। অমনই বৌমা ছেলেটা শুয়েছে, আমি কই শুয়েছে গো বাচ্চাটা, কো হ্যাঁ শুয়েছে। এই ভাই হয়েছে করতে কাবলতা নিয়ে কইতেছে, মা নীলুর কি হয়েছে কি হয়েছে, বাবারে মারতেছে। দৌড়ে আসলাম, আইসে দিই গো দুইটা কোপ দিয়া লাইছে। আমি কই বাবারে মাইরে লাইছ তো, মানটা মাইরে লাইছ তো। এই কথা কই যে আর বাবারে দৌড়তে গেছি, আমার হাতে দুইটা কোপ দিছে, আমার হাতে দুইটা কোপ দিয়ে আমারও মাইরে লাইছে গো। আমি চিল্লাইতেছি, আমি এক গান গো, আপনার এক গান মাইরে লাইছে গো। করোনা ভাইরাস ও লকডাউনের আবহে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে নকশালবাড়ি রথখোলা যুব সম্প্রদায়ের উদ্যোগে চালু হয়েছে রথখোলা কমিউনিটি কিচেন। মঙ্গলবার দ্বিতীয় দিনেও নকশালবাড়ি সহ রথখোলার প্রত্যন্ত এলাকার মানুষদের খাবার বিতরণ করা হয়। সমাজসেবী বিদ্যুৎ দাস জানান, লকডাউনে অসহায়দের ঘরে খাবার নেই, এই অবস্থায় যুব সম্প্রদায়ের উদ্যোগে এই কিচেন শুরু করা হয়েছে এবং প্রতিদিন 600 জনকে খাবার বিতরণ করা হচ্ছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে বলে জানান তিনি। আমাদের এখানে হচ্ছে কমিউনিটি কিচেন, রথখোলা যত যুব সমাজ আছে প্রত্যেকের মিলে যে সহযোগিতা করে আমরা এখানে একটা কমিউনিটি কিচেন করেছি। রথখোলার আশেপাশের লোক যারা নিত্যদিন খাওয়ার যাদের অভাব আছে তাদের হাতে যদি দুটো অন্ন তুলে দিতে পারে এই যুব সমাজ, তারা প্রত্যেকে এগিয়ে এসছে এবং প্রতিদিন যেভাবে পরিশ্রম করছে রথখোলার প্রতিটা লোক, এমনকি মহিলারা এসে সবজি কেটে দিচ্ছে এবং প্রত্যেকের বাড়িতে যাতে খাওয়াটা পৌঁছে যায় এই ব্যবস্থা আমরা করছি। এই লকডাউন টাউনে অনেকে হয়তো রান্না করতে পারে না, এই করোনা ভাইরাস নিয়ে যে সতর্কতা অবলম্বন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং যে মেনটেন করতে হবে, সব কিছু আমরা প্রত্যেককে বলে দিচ্ছি। এমনও লোক আছে, গ্রামের লোক সোশ্যাল ডিস্টেন্সটা বুঝে না, হয়তো আমরা বলে দিচ্ছি বাড়ি থেকে সাবান দিয়ে হাত ধুতে হবে, হাত ধোয়ার পরে খাবার খেতে হবে, এই সমস্ত পরিকল্পনাটা আছে আমরা। তাই আজকে এখানে আমরা আজকে না আজ থেকে প্রতিদিনই আমরা এখানে করে যাচ্ছি কমিউনিটি কিচেন, সবার জন্য, প্রত্যেকের জন্য, পাড়ার প্রত্যেকে আসছে, এমনকি আশেপাশে নকশালবাড়ির দূর দূরান্ত থেকে লোক আসছে এই কমিউনিটি কিচেনে। বামপন্থী দলের বাগডোগরা গোসাইপুর এরিয়া কমিটির উদ্যোগে এবং বামপন্থী গণসংগঠন বাগডোগরা গোসাইপুর লোকাল কমিটির সহযোগিতায় লকডাউনের এই আবহে অসহায় ও দুস্থদের খাবার পৌঁছে দিতে মঙ্গলবার থেকে শুরু হলো গরিবের রান্নাঘর। এদিন আপার বাগডোগরা সিপিএমের দলীয় কার্যালয় সমর মুন্সি স্মৃতিভবন থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা শীতল দত্ত, দীপঙ্কর দাস, উত্তম ঘোষ, চন্দন দাস, অমল রায়, দীপঙ্কর সমাদ্দার সহ অন্যান্যরা। শীতল দত্ত জানান, প্রতিদিন 1000 মানুষকে খাবার তুলে দেওয়া হয়েছে। আগামীতে মসজিদ পাড়া, পুনাই বস্তি, নয়া বস্তি এলাকায় খাবার বিতরণ করা হবে। আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী তথা সিপিআইএম এবং তার গণসংগঠনগুলো বাগডোগরা গোসাইপুর এরিয়া কমিটির পক্ষ থেকে লকডাউনে যে মানুষগুলো খুব অসুবিধার মধ্যে আছে, যাদের কোনো আর্থিক ব্যবস্থা নেই, খুব খাবার সংকটে আছে, এই সমস্ত মানুষদের চিহ্নিত করে আমরা আগামী 6 দিন কন্টিনিউ আমরা বিভিন্ন গ্রামে গিয়ে এই সমস্ত মানুষের বাড়ি বাড়ি আমরা তৈরি করা খাবার পৌঁছে দেবার পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা শুরু করলাম বাগডোগরা এই পার্টি দপ্তর থেকে, আমাদের কমরেডরা নিজেরাই সবাই খাবার তৈরি করেছে, আমাদের পার্টি কমরেডরাই আর্থিক সাহায্য সহযোগিতা করেছে, তার বিনিময়ে তৈরি হয়েছে আমাদের খাবার। এই খাবার সকাল থেকে শুরু হয়েছে এবং আগামী 6 দিন 17 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। লকডাউন যদি আগামী দিনে বাড়ে তাহলে আমরা আমাদের এই কর্মসূচি আরও বাড়াব। আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই উপলক্ষে ফি বছর
আজকের দিনে নার্স দিবস উদযাপন করা হয় বিশ্বের প্রতিটি দেশে। এদেশেও তার ব্যতিক্রম নয়, দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্ব নার্স দিবস। মঙ্গলবার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালেও পালিত হয় বিশ্ব নার্স দিবস। এদিন হাসপাতালের নার্সরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে মাল্যদান করেন। এছাড়া হাসপাতালে কর্মরত সমস্ত নার্সদের সংবর্ধনা দেন লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার। অসীমবাবু জানান, যেভাবে হাসপাতালের নার্সরা দিনরাত এক করে রোগীদের সেবা করছেন এবং করোনা মোকাবিলায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে, তাদের পরিবার পরিজনদের কথা চিন্তা না করে তা প্রশংসনীয়। আজ ওয়ার্ল্ড নার্স ডে, সারা বিশ্বে যে কোভিড-19 কে যে মহামারী চল রহা হ্যায় উসকে আধার পর এই যে নার্স ডাক্তার কা যে ইম্পর্টেন্স যে রোল হ্যায় আদমী কো বচানে কে লিয়ে, আজ ওয়ার্ল্ড নার্স ডে মে হামলোক কালচিনি তৃণমূল কংগ্রেস তরফ সে আজ লতাবাড়ি যে গ্রামীণ হসপিটাল হ্যাঁ হসপিটাল জিতনা ভি নার্স হ্যাঁ থোড়া সম্মান দেনে কে লিয়ে হামলোক আয়া হ্যায় উনসে বাত কিয়া উনকো সম্মান দিয়া ইয়ে আদমী কো। আজ 12 এপ্রিল ইন্টারন্যাশনাল নার্সিং ডে, এই উপলক্ষে আজকে এই কোভিড-19 যে মহামারী সমগ্র বিশ্বব্যাপী যে ত্রাস ছড়াইছে সেটাতে নার্সরা, পুলিশ, যারা জরুরি বিভাগের সঙ্গে ইনভলভ তারা যেভাবে তাদের লাইফ রিস্ক নিয়ে আমাদের জন্য করে যাচ্ছে, তাদের মধ্যে নার্স একটা পার্ট। সেই নার্স, মাদারিহাট হাসপাতালের ডাক্তার, তাদেরকে সামান্য আমরা মানে সংবর্ধনা প্রদান করলাম, সামান্য ফুলের বুকে দিয়ে সংবর্ধনা প্রদান করলাম মাদারিহাট আতঙ্ক ক্লাবের তরফ থেকে। তারা ভালো থাকুক, তাদের ফ্যামিলি ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, তারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব, এই আশা ক্লাবের তরফ থেকে আমরা করব। ভোরের আলো ফুটতেই রাস্তায় থরে থরে টাকা, ঘুম থেকে উঠতেই যেন স্বপ্ন পূরণ হতে দেখে ছো মেরে টাকার বান্ডিল তুলে সোজা পকেটে, কিন্তু তারপরেই যেন হুঁশ ফেরে। এই নোটগুলো কে আর কেনই বা রাস্তায় ছড়িয়ে দিল, আর এতে অন্য কোনো মতলব নেই তো, করোনার খপ্পরে পড়লাম না তো, এমনই আশঙ্কায় ভীত রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া টাকা সংগ্রহকারীদের মনে। শুনতে গল্প মনে হলেও ঘটনা সত্যি। মঙ্গলবার সকাল প্রায় 6টা নাগাদ রায়গঞ্জের বন্দর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কুমারডাঙ্গির দিক থেকে মোটর বাইকে চেপে দুজন রায়গঞ্জ শহরের দিকে আসছিল। সে সময় বন্দর পোস্ট অফিসের সামনে দিয়ে ওই বাইক আরোহীরা টাকা ছড়াতে ছড়াতে যায়। পেছন থেকে স্থানীয়রা চিৎকার করে ডাকাডাকি করলেও ওই বাইক আরোহীরা তাতে কর্ণপাত না করে সোজা চলে যায়। এদিকে রাস্তায় বেশ মোটা অঙ্কের টাকা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তা থেকে কুড়িয়ে যে যার মতো টাকা পকেটে পড়েন বলে অভিযোগ। কিন্তু এরপরই আতঙ্কিত হয়ে পড়েন তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে টাকা সংগ্রহকারীদের 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে কারা এমন ঘটনা ঘটালো তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ পুলিশ। আমি টান করছিলাম, টান করে বের হয়ে দেখি দৌড়াদৌড়ি করতে, কিসের জন্য দেখি যে টোটোর পিছন পিছন দৌড়াচ্ছে, টোটোটা বোধহয় চুরি হয়ে গেছে। তারপরেই ওরা ওখানে যে টাকা কুড়াই নিয়ে ঘুরলো, আর এইদিকে পরপর টাকা ফেলতে ফেলতে চলে গেছে। আমি টাকা ফেলা দেখি না, লোকে বললো টাকা ফেলতেছে। সকালবেলা দেখি ঘুম থেকে উঠে বেরো আসছিলাম, তখন সবাই দেখি চিৎকার করতেছে, তারপর দেখলাম সবার টাকা লুটাইছে, তারপর দেখি আসে বলে সবাই টাকা কুড়াইছে বলে। টাকাটা বলে শুনলাম, যেটা দেখিনি, চোখে দেখিনি, যে দেখলাম যে যেখানে লোকজন সেখানে টাকা মানে ছিঁড়ায় দিয়ে গেছে। ঘুম থেকে উঠে বাইরে বের হতে দেখি যে বাড়ির সামনে টাকা পড়ে আছে, 500 টাকা 2000 টাকার নোট পড়ে আছে। তো কিছু বাড়ির সামনে লোকজন ছিল, তারা টাকা দেখে লোভ সামলাতে পারেনি, তারা দৌড়ে গিয়ে সেই টাকাগুলোকে কুড়োনোর পর আমরা দেখতে পাই গিয়ে বললাম যে তুমি টাকাগুলো যে কুড়ালে, তো টাকাগুলোর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। তারা এই চিন্তাভাবনাটা প্রথমে করেনি, পরে বললো যে হ্যাঁ এটা হতে পারে। তারপরে আমরা পাড়ার তরফ থেকে রায়গঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে টাউনবাবু এখানে এসেছিলো। টাউনবাবু এখানে এসে বললো বাড়ির যারা যারা টাকা কুড়িয়ে পেয়েছিল তারাও বললো যে হ্যাঁ আমরা টাকা কুড়িয়ে পেয়েছি। লক্ষণদাও ছিল, লক্ষণদাও বললো আমি কুড়িয়ে পেয়েছি, ফেলুদা বললো কুড়িয়ে পেয়েছি। তো এখন টাউনবাবু উনি বললো যে 14 দিন বাড়িতেই থাকবে, বাইরে কোথাও যাবে না। আর স্বাস্থ্য দপ্তরের থেকে কী ব্যবস্থা করছে সেটা ঠিক জানি না, তবে টাউনবাবু এটুকু বলে গেল। আমাদের আশঙ্কা এটা মনে হচ্ছে যে যত সম্ভব
টাকার মধ্যে কেউ লালা রস মিশিয়ে ফেলে গেছে সংক্রমণ ছড়ানোর জন্য। এটা আমরা আমাদের বন্দরবাসী খুব আতঙ্কিত। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর। क्या आपके घर में शादी है, कोई फंक्शन तो होगा, तो उसकी वीडियोग्राफी और फोटोग्राफी तो करवानी है। आज तकनीक दिनों दिन बदल रही है, कहीं गलत हाथों में मत पड़ जाइए। तरीका बदल गया है, आप भी बदलिए। याद रखिए सिडवैप्स। सिडवैप्स ही आधुनिक तकनीकों के साथ अपडेट रहता है और आपके बजट के अनुसार ही वीडियोग्राफी और फोटोग्राफी करते हैं। आप सोच रहे होंगे ये सिडवैप्स सिडवैप्स क्या है। शादी हो या कोई फंक्शन, इन पलों को सजोने के लिए याद रखिए सोमानी इंस्टीट्यूट ऑफ डीजी विजन एंड प्रोडक्शंस।